বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাথার চুল পড়া বন্ধ করার 6টি সহজ ঘরোয়া উপায়। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে মাথার চুল পড়া বন্ধ করার যে 6টি সহজ ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা শেয়ার করব, তার কোনো ক্ষতিকর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে সুফল পাবেন, এবং এই ভেষজ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে আপনার মাথার চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি আপনার মাথার চুল আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাবে এবং চুলের গোড়াও অনেক বেশি শক্ত হবে। বাংলায় একটি প্রবাদ আছে, সুন্দর মুখের জয় সর্বত্র। এখন আমাদের সুন্দর মুখের অংশের মধ্যে কিন্তু আমাদের মাথার চুলও পড়ে যায়। হ্যাঁ, আপনাকে দেখতে যতই সুন্দর হোক না কেন, আপনার মাথার চুল যদি অসময়ে পাতলা হয়ে আসে বা পড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ভীষণ বিশ্রী দেখায়। তাই মাথার চুলে যে কোনো রকম সমস্যা হলেই নারী পুরুষ, ছোট থেকে বয়স্ক, আমরা সকলেই খুব চিন্তিত হয়ে পড়ি। এবং শুধু তাই নয়, সমস্যা সমাধানের জন্য আমরা যে কোনো মূল্যে চিকিৎসা করিয়ে থাকি। কিন্তু কেন আমাদের মাথার চুল পড়ে যায়, এর পেছনকার কারণগুলি বা ঠিক কি কি? অসময়ে চুল ওঠা বা চুল পড়ে যাওয়া এই সমস্যার বহু কারণ। কারণগুলোর মধ্যে রয়েছে অপুষ্টি, রক্তাল্পতা, শ্বেত প্রদর, প্রসবের পর দীর্ঘকাল এমন কোনো ওষুধ খাওয়া যা চুল ওঠায় সাহায্য করে, থাইরয়েড ও পিটুইটারি গ্ল্যান্ড এবং হরমোনের গোলযোগ, ভারী জলে স্নান করা, মাথায় বিভিন্ন কারণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার, প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট যুক্ত শ্যাম্পুর ব্যবহার, ধুলোবালি এবং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব। এছাড়াও কিছু বংশগত কারণেও মহিলা ও পুরুষ উভয়েরই চুল অসময়ে পড়ে যায়। চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে এবারে এক এক করে মাথার চুল পড়ে যাওয়ার মতো সমস্যা সমাধানের 6টি সহজ ঘরোয়া চিকিৎসা পদ্ধতি এক এক করে জেনে নিই। এক নম্বর রেমিডি, থানকুনি পাতা। শরীরের অপুষ্টির জন্য যাদের মাথার চুল উঠে যাচ্ছে, তারা রোজ সকালে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস 1 কাপ হালকা উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে পান করলে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে। 2 নম্বর রেমিডি, চিরতা। 2 থেকে 3 গ্রাম চিরতা 1 কাপ গরম জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জল ছেঁকে নিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে ফেললে মাথার চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি মিলবে। 3 নম্বর রেমিডি, ত্রিফলা। আমলকি, হরিতকি ও বহেরা গরম করে জলে ভিজিয়ে ঠান্ডা হলে সেই জল দিয়ে চুল ধুলে মাথার চুল পড়া বন্ধ হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। 4 নম্বর রেমিডি, কাকরোল। কাকরোলের মূল 10 গ্রাম বেটে 1 কাপ জলে মিশিয়ে তাকে ছেঁকে নিয়ে ওই জল চুলের গোড়ায় লাগিয়ে 30 মিনিট পর মাথা ধুয়ে ফেলতে হবে। প্রতি 2 দিন অন্তর অন্তর এই চিকিৎসা পদ্ধতিটি টানা 1 মাস পর্যন্ত প্রয়োগ করলে আপনার মাথার চুল পড়া পুরোপুরি বন্ধ হবে। 5 নম্বর রেমিডি, 250 গ্রাম নারকেল তেলের সঙ্গে 100 গ্রাম কাঁচা আমলকি জাল দিয়ে তা রোজ স্নানের আগে মাথায় মেখে স্নান করলে চুল পড়া ও অসময়ে চুল পেকে যাওয়ার মতো সমস্যা থেকে আপনি আজীবনের মতো মুক্তি পাবেন। 6 নম্বর রেমিডি, 1 চামচ নিম পাতার রস, 1 চামচ কালো মেঘের পাতার রস এবং 1 চামচ কলমি শাকের রস মিশিয়ে রোজ সকালে খালি পেটে টানা 45 দিন পর্যন্ত পান করলে আপনার মাথার চুল পড়ে যাওয়া, অসময়ে চুল পেকে যাওয়ার মতো সমস্যা থেকে চির মুক্তি মিলবে। এবং এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে আপনার মাথার চুল হবে উজ্জ্বল, ঘন এবং চুলের গোড়া হবে শক্ত এবং মজবুত। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।